বিহার রাজবাড়িতে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হল। রবিবার কোচবিহার রাজবাড়িতে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র যুবকল্যাণ ও ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। জানা যায়, দুই দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন ঐতিহাসিক স্থানে অমৃতকাল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় প্রতি বছর। তারই অঙ্গ হিসাবে কোচবিহারের গর্ব ঐতিহাসিক নিদর্শন রাজবাড়িতে এই অনুষ্ঠানটি হচ্ছে। আলোকসজ্জায় অপরূপ সৌন্দর্যে সেজে উঠেছে রাজবাড়ি। স্থানীয় লোকসংস্কৃতি প্রসারের পাশাপাশি স্বনামধন্য আমন্ত্রিত শিল্পীদের অনুষ্ঠান দেখতে প্রচুর দর্শকের ভিড় লক্ষ্য করা যায়। আগামীকাল শেষ দিনের অনুষ্ঠানেও থাকছে চমক বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। দেখুন, আপনারা জানেন যে গত চার বছর থেকে প্রত্যেক বছর ভারত সরকারের মিনিস্ট্রি অফ কালচার থেকে প্রত্যেক বছর এই আমাদের কোচবিহারের রাজবাড়িতে দুদিনের যে আমাদের এই মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এবছরেও সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। বহু লোক আজকে আপনারা দেখেছেন এখানে এই অনুষ্ঠান উপভোগ করছেন, এবং আগামীতেও এর চাইতে বড় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ভারতবর্ষের যারা বিখ্যাত শিল্পী রয়েছে, শ্রেষ্ঠ শিল্পী রয়েছে, তাদেরকে দিয়ে আমরা করানোর চেষ্টা করব। এবং আশা করছি আগামী বছর, এবার যেমন দুদিনের হচ্ছে, অন্যান্যবার দুদিনের হয়, আগামী বছর এই অনুষ্ঠান চার থেকে পাঁচ দিনের হবে। কুচবিহারবাসী, সমগ্র কুচবিহারবাসী যেমন এবারও মেতে উঠেছে অনুষ্ঠানের একেবারে মঞ্চের সামনে যারা এসে উপভোগ করেছে অনুষ্ঠান, ঠিক একই রকম আগামীবারও পাঁচ দিনের অনুষ্ঠান হবে। একেবারে উৎসবের রূপ নিয়ে কুচবিহারবাসী অনুষ্ঠানে মেতে উঠতে চলেছে। আগামীকাল কোন চমক থাকছে? নিশ্চিতভাবে কোনো না কোনো বিখ্যাত শিল্পী থাকছে, মুম্বাইয়ের শিল্পী থাকছে। নিশ্চিতভাবে খুব ভালো অনুষ্ঠান, খুব মনোজ্ঞ অনুষ্ঠান, মানুষের দেখার মতো অনুষ্ঠান।